আজকে আপনাদের সাথে নতুন একটা প্রক্সি সাইট শেয়ার করব, যে প্রক্সিগুলো দিয়ে আপনি যে কোনো কাজ ইউজ করতে পারবেন। আপনার সার্ভে থেকে শুরু করে সার্ভে সিপিএ, এরপরে অ্যাড ক্লিক থেকে শুরু করে সব কাজে আপনি ইউজ করতে পারবেন। বর্তমানে যে কোনো প্রক্সি দিয়ে ব্যান করতেছে। সো আজকে যে প্রক্সিটা শেয়ার করতে যাচ্ছি সেটা একটু হাই কোয়ালিটির। তো আমরা যদি প্রক্সি সাইটটা দেখি, এই হচ্ছে আমাদের প্রক্সি সাইট। সাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে রেখে দেবো, আপনারা সেইখান থেকে জয়েন করে নিতে পারেন। তো ফার্স্ট আমরা এখানে ইউজেস কেসগুলো দেখি, যে যে পারপাসে আপনি ইউজ করতে পারবেন। এখানে যে ইউজেস পারপাসগুলো দেওয়া আছে, এর বাইরেও কিন্তু আরও ইউজ করা যায়। সব কিছু দেওয়া পসিবল না, আর কিছু কিছু দেওয়ার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন থাকে, গুগলের নিষেধাজ্ঞা থাকে। সো তারা সেফলিভাবে এইটা দেয়। এরপর যা যা লিখে আছে, ই কমার্স ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে গ্যাদার মার্কেট রিসার্চ, যেটা আমরা সার্ভে বলি, মার্কেট রিসার্চ করতে পারবেন। এরপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এরপরে ব্র্যান্ড প্রোডাক্ট, এরপরে এসই মনিটরিং, এরপরে ওয়েব স্ক্রেপিং। সো এইসব কাজে আপনি ইউজ করতে পারবেন। এরপর যদি তাদের প্রোডাক্টগুলো দেখি আমরা, এখানে দেখেন, এখানে তাদের রোটেটিং প্রক্সি আছে, স্ট্যাটিক আছে, এরপরে শক্স প্রক্সিস আছে, এরপরে রেসিডেন্সিয়াল প্রক্সি, এরপরে আইএসপি প্রক্সি, এরপরে ডাটা সেন্টার প্রক্সি, এরপরে সাইডে দেখেন স্পেশালভাবে ওয়েব আনব্লকার আর হচ্ছে মোবাইল প্রক্সিস, দুইটাই আছে। সো সবচেয়ে বেশি পারফর্ম করে এই মোবাইল প্রক্সি, দেখেন লিখে দিছে ফোকাস অন হাই পারফরমেন্স মোবাইল আইপি, বাট এটার রেটটা একটু বেশি করে। আপনি যেই কোনো কাজে, আপনি যেই কোনো কাজ ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। সো এইগুলোর প্রাইজিংগুলো আমি একটু দেখে নিই। যদি আমরা এখান থেকে প্রাইজিংয়ে যাই, তাহলে এখানে দেখেন ফার্স্ট হচ্ছে রোটেটিং রেসিডেন্সিয়াল প্রক্সি, 77 সেন্ট পার জিবি পড়বে। এরপর হচ্ছে আনলিমিটেড প্রক্সি, $66 পার ডে পড়বে। এরপর রোটেটিং ডাটা সেন্টার প্রক্সি, দেখেন অন্য কোনো সাইটে এটা পাবেন না, রোটেটিং ডাটা সেন্টার প্রক্সি, বাট এই সাইটটার মধ্যে তারা প্রোভাইড করে রোটেটিং ডাটা সেন্টার প্রক্সি। এরপরে রোটেটিং আইএসপি প্রক্সিও আছে। সো দেখেন রোটেটিংয়ের যত কিছু লাগে আপনি এই সাইটটাতে পাচ্ছেন। এরপর হচ্ছে স্ট্যাটিক আইপি, অন্যান্য সাইটের মধ্যে এটার মধ্যে $5 করে পার মান্থে। আপনি এখানে আইএসপি অনুসারে নিতে চাইলে আপনার অবশ্যই তাদের এই সাপোর্টের কথা বলে নেবেন, তাহলে আপনার আইএসপি অনুসারে পাবেন আপনাদের পছন্দের আইএসপি, লাইক টি মোবাইল, AT&T, ভেরিজন, ওইটিপের, কমকাস্ট, কোজেন্ট। এরপরে ডেডিকেটেড ডাটা সেন্টার প্রক্সি, এই ডাটা সেন্টার $2.5 পার মান্থে পড়ে। এরপর যদি শক্স প্রক্সিসগুলো দেখি, যারা 922 পায়া প্রক্সি, 9 প্রক্সি, ABC প্রক্সি, এই টাইপের প্রক্সিগুলো ইউজ করেন, তার থেকে বেটার প্রক্সি হচ্ছে এই প্রক্সিগুলো, সেম কোয়ালিটির যেই ডেলি প্রক্সিগুলো আছে সেইগুলো। এখন আমি যদি এটা ওপেন করি শক্স প্রক্সিস, তাহলে তাদের প্যাকেজটা দেখাই, তাহলে দেখেন আপনি সর্বনিম্ন 200 IP নিতে পারবেন $45 পরে। এরপরে দেখেন 400 IP $62 পরে, এরপরে 600 IP $78 পরে, এরপরে 1200 IP $108 পরে। এরপরে যত বড় প্যাকেজ যাবেন তত খরচ কম, 3000 IP $270 পরে, 9 সেন্ট করে পার আইপি। যারা APগুলো নিতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি কম রেটে আপনাদের APগুলো দেবো। তো যাই হোক, এখন আপনারা সাইটটাতে সাইন আপ করে নেবেন। তো আমার অলরেডি সাইন আপ করা আছে, আমি ড্যাশবোর্ডে চলে যাই। তো যাওয়ার পরে দেখেন এই হচ্ছে ইন্টারফেস, এ হচ্ছে রোটেটিং, এরপরে স্ট্যাটিক, এরপরে শক্সপেক প্রক্সিস যেটা আমি আলোচনা করলাম, ডেলি প্রক্সিগুলো, এরপরে মোবাইল প্রক্সি, এরপরে পাই প্রক্সি। তো আমার একটা প্যাকেজ কিনে আছে, সো সেই প্যাকেজটা আমরা দেখি। তো আমার এই প্রক্সিটা কিনে আছে, তো এখন আমরা এটি ইউজ করব। তো আপনারা যদি এই ব্যালেন্সটা দেখতে চান, তাহলে এখানে চলে যাবেন রোটেটিং রেসি প্রক্সি, আর এখান থেকে পারচেজ হিস্টোরিতে গেলেই আপনি আপনার ডিটেলস দেখতে পাবেন। সো যাই হোক, এখন এখান থেকে একটা প্রক্সি নিয়ে নিই, এখান থেকে জাস্ট ক্লিক করে নিই স্টার্ট ইউজিং। সো এটা ভেরিফাই করে নিই আমি, টু স্টেপটা অন করে দিতে হবে আমাদের। সো ইমেল ভেরিফিকেশন করি আমরা, ভেরিফাই করে নিলাম। এখন মেলে একটা মেল চলে গেছে, সো মেলটা আমরা কনফার্ম করি। সো এই হচ্ছে মেল, আমরা ভেরিফাই করে নিই, টু স্টেপটা অন করে দিই। এটা মোটামুটি সবাই জানেন, এটা নিয়ে ঝামেলা নেই। এটা হচ্ছে অথেন্টিকেটর অ্যাপে, এটা আমরা কিওর করে নিলাম, এছাড়া আইডি ইউজ করা যায় না। এখন এখানে আমাদের কোডটা দিয়ে দিতে হবে, এরপর ভেরিফাই করে নিলাম। সো আমি টু স্টেপটা অন করে দিলাম, এখন আমি প্রক্সি ইউজ করব। ফার্স্ট আমাদের হোয়াইট লিস্ট অ্যাড করতে হবে। তো এখন আমরা যা করব, আমরা এখান থেকে গেট প্রক্সিতে চলে যাব,
এরপরে হোয়াইট লিস্ট অথেন্টিকেশন, এটা চলে যাব। এর আগে আমাদের একটা হোয়াইট লিস্ট করতে হবে, তো যাই হোক সেটা একটু পরে দেখি। এখন দেখেন, এখানে দেখেন আমার কিন্তু 5 GB কিনে আছে, এটা খুবই ভালো মানের প্রক্সি। আপনি জিমেল ক্রিয়েট থেকে শুরু করে সব কাজে এই প্রক্সি ইউজ করেন, এরপরে টেক্সট নাও, গুগল ভয়েস, যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, তো আমরা যে প্রক্সিটা নিব সেটা হচ্ছে একটা প্রক্সি নিব। আর এখানে লোকেশন যদি দেখি, আমরা আমরা কোন লোকেশনে নিতে চাই, সাপোজ ইউএসএ, ইউএসএ চুজ করলাম। এখন প্রোটোকল আপনি সক্স নেবেন না এইচটিটিপি নেবেন, সক্সে নিলাম, তো ফরম্যাট একটা থাকলেই হয়, সমস্যা নেই। এরপর যদি আমরা এখান থেকে জেনারেট আইপিতে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের আইপিটা হোয়াইট লিস্ট করতে হবে, এটা অটোমেটিক হোয়াইট লিস্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে কনফার্মে ক্লিক করি, আমাদের আইপি হোয়াইট লিস্ট হয়ে গেছে। এখন আমরা যে লিঙ্কটা পেলাম, এই লিঙ্কটা আমরা ওপেন করি। ওপেন করার পরে এখানে আমরা হোয়াইট লিস্টের একটা আইপি পাবো, এই হচ্ছে আমাদের হোয়াইট লিস্ট আইপিটা, এটা আমরা কপি করে নিব। তো হোয়াইট লিস্টে অ্যাড করার জন্য আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাব, আইপি হোয়াইট লিস্টে যাব। তো দেখেন আমার আইপি কিন্তু হোয়াইট লিস্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা প্রক্সি নিব, সো গেট প্রক্সি, এরপরে ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন, এটা যাবেন। এখন কোন কান্ট্রি কোন স্টেট ওইগুলো চুজ করেন, সাপোজ আমি ইউএসএ নিলাম, এরপরে স্টেট নিলাম যে কোনো একটা, সিলেক্ট আইএসপিতে ক্লিক করলাম, এরপরে আইএসপি, এখানে র্যান্ডম আছে, এখান থেকে আপনার যেইটা খুশি সেইটা নিয়ে নিতে পারবে। এই সবগুলো হচ্ছে আইএসপি, তো নিচের দিকে অনেক অনেক আইএসপি আছে, আপনার যেই কোনো একটা পছন্দের আইএসপি নিয়ে নিতে পারেন। আমি একটা নিয়ে নিলাম, টাইম ওয়েস্ট করলাম না। এরপর হচ্ছে রোটেশন, তো রোটেশনে ক্লিক করলে এখানে আমাদের একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো সাব অ্যাকাউন্টে গেলাম, একটা ইউজার ক্রিয়েট করব, অ্যাড ইউজার, মানে আইপির ইউজার নেম পাসওয়ার্ড ওইগুলো কী হবে। আমি এখানে দিয়ে দিলাম ইউজার হিসেবে সার্ভি হেল্প 360, এরপর হচ্ছে পাসওয়ার্ড, তো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর এখান থেকে ট্রাফিক আমি 1 GB দিয়ে দিলাম, এরপর কন্টিনিউ। এই ইউজারটা 1 GB বেশি ইউজ করা যায় না, আপনাদের একটু বেশি বোঝার জন্য, মানে বিষয়টা বোঝার জন্য আমি ফুল প্যাকেজটা আপনাদের ফ্রি দিয়ে দিব, 5 জনকে 1 GB করে। এর জন্য আপনাদের ছোট্ট একটা কম্পিটিশন আছে, সেটা হচ্ছে আমি ভিডিও আপলোডের পর থেকে আর 24 ঘন্টার মধ্যে লাস্ট কমেন্টকারী যারা থাকবে, আমি 5 জনকে সিলেক্ট করব, আর সেই 5 জনকেই 1 GB করে 5 GB দিয়ে দিব। আপনি এখনও কমেন্ট করতে পারেন, আবার চাইলে শেষের দিকেও করতে পারেন। সাপোজ আমি যদি ভিডিও 9টায় আপলোড করি, আর 24 ঘন্টা পরে যখন 9টা বাজবে, তখন 9টা বাজে আমি ডিক্লেয়ার করবো উইনার হিসেবে 5 জনকে। সো সেই 5 জনকে আমি 1 GB করে দিয়ে দিই, এটা টেস্টের জন্যে। সো কমেন্ট করতে থাকেন আর এই প্যাকেজটা ফ্রিতে নিয়ে নিন। সো আমাদের এখানে দেখেন আমাদের কিন্তু ইউজার অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি ব্যাকে যাই, তাহলে দেখেন নতুন করে সিলেক্ট করতে বলছে, এখান থেকে ইউনাইটেড স্টেট, তো এইগুলো যে কোনো একটা নিয়ে নিলাম আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য সিলেক্ট আইএসপি, এরপরে আইএসপি একটা নিয়ে নিলাম, এরপরে ইউজার, এগুলো সব ঠিক আছে, আমি আর চেঞ্জ করলাম না। হোস্ট নেম আর হচ্ছে প্রক্সি, এখানে প্রক্সি আর পোর্ট পাবেন। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এই যে এখানে এই .com পর্যন্ত হচ্ছে আইপি, এরপরে এটা হচ্ছে পোর্ট, আর এটা হচ্ছে ইউজার নেম, পুরোটা ইউজার নেম, আপনাদের সেট আপের জন্য বলতেছি, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। যখন সেট আপ করবেন তখন এইভাবে সেট করে নেবেন। আমাদের প্রক্সি কিন্তু হয়ে গেছে। এরপর হচ্ছে কোয়ান্টিটি, আপনি কয়টা আইপি নিতে চান টোটাল। আমি যদি 50টা দিই, তাহলে দেখেন যদি আমরা বেস জেনারেশনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু টোটাল 50টা আইপি হয়ে গেছে। এই হচ্ছে আইপি, এই লাস্টেরটা পোর্ট, এরপরে এটা হচ্ছে আইপি, এরপর হচ্ছে ইউজার নেম, এরপর হচ্ছে পাসওয়ার্ড, যেটা আমি উপরে দেখালাম। সো এটা নিয়ে সেট করলে আপনার আইপি রান হয়ে যাবে। এটা সবচেয়ে ইজিলি সেট করা, যে লগইনে জাস্ট আইপি হিসেবে পেস্ট করবেন তাহলেই হয়ে যাবে, এই দিকগুলো দিয়ে সব কাজ করতে পারবেন। সো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর এই আইপি নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটার সলিউশন দিয়ে দিব। আর রানিং কোন আইপিতে কাজ হয় তা জানার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।